वेलकम टू योर शो माय शो दा सो मिस कैन वंडर है आपनादेर स्वागत जानाई। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আপনাদের খুব প্রিয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রোগা হওয়া। রোগা হওয়ার কনফিডেন্সটাই আলাদা হয়। খুব বেশি রোগা হবেন না, কারণ আজকাল আর সেই প্রচণ্ড রোগা হওয়াটা চলে না। বাট হ্যাঁ, নিজেকে প্রপারলি শেপে রাখবো, সুন্দর লাগবো, এটা তো আমরা সবাই চাই। আর করোনার লকডাউনে খেয়ে দিয়ে আমরা তো একটু একটু বাড়িয়েই ফেলেছি, সেটা কম করার জন্য ডেফিনেটলি আপনারা ট্রাই করুন ক্যান্টক্স ক্যাপসুল আর তার সঙ্গে লিপ্রিও সিরাপ। কারণ এই দুটো খেয়ে আমার খুব লাভ হয়েছে, বিকজ আমি নিজে ফিল করতে পেরেছি যে আমার স্কিনটা বেটার হয়েছে, আমার টক্সিন্সটা কমে গেছে, যে কারণে শুধু ওয়েট কম হয়নি, আমার স্কিনে একটা গ্লো এসছে। অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই যেটা ভয় থাকে যে রোগা হয়ে গেলে যদি ডাবল চিন হয়ে যায়, রোগা হয়ে গেলে যদি স্কিনটা ঝুলে যায়, রোগা হয়ে গেলে যদি স্কিনের রিঙ্কেল চলে আসে, তার জন্য খুব কনফিডেন্টলি বলতে পারি এস ডিফাইন ডেলি সেরাম আর এস ডিফাইন জেল, যেটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। সো সবসময় তো আপনাদের কথা বলি, আজকে একটু নিজের কথাটা শেয়ার করলাম। এবার চলে আসি আজকে কে আছে তার কথাটা শুনি। হ্যালো সুমিদি, আমি বর্ধমান থেকে বলছি। আমার নাম কাশ্মীরা, দেখতে পাচ্ছো আমার স্কিনের অবস্থা, দেখতে পাচ্ছো ভালো করে, প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, গ্রীষ্মকালে প্রচণ্ড অয়েলি স্কিন, প্রচণ্ড পিম্পলস হয়, পিম্পলসের মান এই পোর্শনটা বেশি, প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা আছে, এ চামড়াগুলো পুরো গুটিয়ে গেছে। সুমিতি, এর জন্য আমি কি ইউজ করতে পারি আপনি যদি একটু বলে দেন তো খুব ভালো হয়। আমার চোখের চামড়ার নিচেগুলো খুব কুচকে গেছে, দেখতে পাচ্ছেন আপনি কুচকে গেছে, মুখের চামড়াও খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপই অবস্থা। আপনি যদি বলেন যে আমি কি মানে ইউজ করবো বল ভালোই হয়, যদি বলে দেন প্লিজ প্লিজ একটু বলুন। আমি অ্যাকচুয়ালি মুখটা নিয়ে বাইরে বেরোতে পারি না, অসম্ভব লজ্জাজনক লজ্জাজনক ব্যাপার, যখনই বাইরে বেরোই তখনই আমি ওড়নার মুখটা দিয়ে মুখটা ঢেকে দিই, খুব লজ্জা লাগে মুখটা দেখাতে কাউরের সামনে। কিন্তু কি করবো সুমিতি, আপনি বলে দিন এর জন্য আমি কি করতে পারি। আমার চামড়াটা দেখছেন একবারই মানে কুচকে গেছে, এর জন্য আমি কি ইউজ করব, কি কি নেব, আপনি যদি পুরো ডিটেলস আমাকে বলে দেন কি কি ইউজ করলে আমার এগুলো ভালো হবে, আপনি কোনগুলো আমাকে সাজেস্ট করবে সেগুলোই আমি নেব, কি কি ইউজ করলে আমার এগুলো ভালো হবে আমি সেগুলোই মানে ইউজ করব, আপনি যদি একটু বলে দেন প্লিজ 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 আপনি বলে দেবেন। সুমিতি, আমি এর জন্য খুব ডিপ্রেশনে ভুগছি, আমার এইগুলো খুবই মানে খারাপ হয়ে গেছে, আমি এর জন্য মানে বাইরে বেরোতে পারিনি, গত 3 মাস আমি বাইরে বের হয়নি, কারণ এইগুলোর জন্য আমাকে খুব লজ্জা লাগে। আপনি যদি প্লিজ বলে দেন যে আমি এর জন্য কি করতে পারি, আপনি কি ইউজ করলে আমার এগুলো ভালো হবে। প্রচণ্ড চামড়াগুলো কুচিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে মানে স্কিনটা এখানে স্কিনটা কতটা ডিফারেন্স, আপনি এর জন্য কি করব, আমি এর জন্য প্লিজ প্লিজ সুমিতি বলে দিন, থ্যাংক ইউ। কাশ্মীরা, সবার আগে বিউটিফিকেশনের প্রথম কথা হচ্ছে কনফিডেন্স। তোমাকে দেখতে খুব সুন্দর, তুমি দেখেছো তোমার নাক মুখ চোখ কত সুন্দর দেখতে, সুতরাং আমার মনে হয় তুমি যেটা আছো সেটাই ভালো আছো। দুনিয়াকে দেখিয়ে দাও যে দেখো আমি এরকম আছি, আমি আরও সুন্দর হতে পারি। এবং সবার আগে নিজের ওপর কনফিডেন্স লুজ করে ফেললে কিন্তু সেখানেই তুমি অনেকটা হেরে গেলে। সো আমার মনে হয় ইয়েস ইউ ক্যান, তুমি ট্রাই করো ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম, দিনে অন্তত 2-3 বার ইউজ করো। যদি কখনো ক্যান অ্যাক্টিভ ইউজ করতে না পারো, ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশটা দিয়ে মুক্ত, তারপরে ক্যান ফেয়ার সেরাম ইউজ করো। বারবার করে ক্যান ফেয়ার সেরামটা দিনে যখনই বাড়িতে আছো ইউজ করো, রোদে গেলে বাইরে গেলে স্কিন প্রোটেক্টর লোশন অথবা ক্যান ফেয়ার 15 ইউজ করতে পারো, বা ডে অ্যান্ড বেস ক্রিম আমাদের যেটা একটু মেকআপ বেস, তার উপর ক্যান মেক পাউডার ইউজ করতে পারো, এটা তোমার চয়েস, এটা তোমার ওপর। কিন্তু যখনই বাইরে যাবে স্কিনে একটা প্রোটেকশন
অবশ্যই নিয়ে নেবে, আর তার সাথে সাথে রাতে যখন শোবে তখন আমাদের এজ ডিফাইন ডেলি সেরাম আর জেলটা ইউজ করো। ওই যে রিঙ্কেলের প্রবলেম যেটা তুমি বলছো না, তুমি দেখো তুমি কিছুদিনের মধ্যেই আমার মনে হয় যে তুমি খুব ভালো থাকবে, আর আমি এক্সপেক্ট করবো তোমার থেকে একটা আজ থেকে দু মাস পরে একটা ভিডিও যে তোমার কতটা ইম্প্রুভ হলো। একটু বলে রাখি, প্রথম দিকে হয়তো একটু র্যাশ বেরোনোটা বাড়তে পারে, ভয় পাবে না, কিন্তু তারপর দেখবে 10 থেকে 15 দিনের পর থেকে কমতে শুরু করলো এবং দু মাস পরে তুমি একটা খুব সুন্দর ক্লিন স্কিন পাবে। তার সাথে সাথে চুলে ক্যানগ্রো শ্যাম্পু, ক্যানগ্রো লোশন এই দুটো ইউজ করো, আর আমাদের স্যাটিন স্মুথটা ইউজ করো চুলটাকে স্মুথ রাখার জন্য, কারণ তোমার মাথার ড্যান্ড্রফের জন্য কিন্তু তোমার মুখে এই প্রবলেমটা আসছে। আর তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন সিরাপ। ইভেন যাদের এইরকম ধরনের সেন্সিটিভ স্কিন সবাইকেই বলবো যে একটু হিমোগ্লোবিন সিরাপটা খাওয়া শুরু করো, যাতে করে ভেতর থেকে ব্লাড পিউরিফিকেশন হলে স্কিনের গ্লোটাই কিন্তু অন্য মাত্রায় চলে যায় এবং সেখানে কিন্তু তোমাদের এই অ্যাকনে প্রোন স্কিন থেকে তোমাকে বার করতে সাহায্য করবে।